আমাকে ফেলে ডিবাপির সামনে নিয়ে গিয়ে ফেলে ইট পাথর দিয়ে মেরেছে আর কে ছিল আমি জানি না আমি অত খেয়াল করিনি আমি নিজের নিজের বাঁচার জন্য আমি ওখান থেকে পালিয়ে পাল এবার রাতের শহরে দেখা গেল র্যাপিডো চালকের দাদাগিরি র্যাপিডো চালকের হাতে আক্রান্ত এক যাত্রী নারায়ণপুর শারদাপলীর বাসিন্দা অভিজিৎ মাইতি বৃহস্পতিবার রাতে কর্মস্থলে যাওয়ার জন্য র্যাপিডো বুক করার পর তার নির্দিষ্ট লোকেশনে বাইক চালক পৌঁছে বলে তার অনলাইন বুকিং ক্যান্সেল করতে চালক আরও প্রস্তাব দেয় যাত্রীর নির্দিষ্ট গন্তব্যস্থলে অফলাইনে তাকে পৌঁছে দেবে বাইক আরোহী অভিজিৎ মাইতি রাজি না হওয়ায় র্যাপিডো বাইক চালকের সাথে যাত্রীর বচসা বেঁধে যায় সেখানে সাময়িকভাবে সেই বাদানুবাদ মিটে যায় এরপরে যাত্রী অন্য র্যাপিডো বুকিং করে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলে ওই চালক তার পিছু নিয়ে মধ্যমগ্রাম ব্রিজের কাছে অপর বাইককে থামিয়ে র্যাপিডো চালক যাত্রীকে মারধর করতে থাকে মাথায় ইটের আঘাত করে মাথা ফেটে যায় যাত্রীর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধ্যমগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এরপর শুক্রবার পুরো ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মধ্যমগ্রাম থানায় গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ তো ও তো রাত্রি তো প্রায় দিন যায়নি হ্যাঁ কী করে বলবো এখন এমনি হবে বুঝতে পারি না বুঝেছেন ভয়তে আছি ভয়তে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি প্রায় মানে এই এখান থেকে আমি ব্যারাকপুরে যাই প্রত্যেক মানে প্রায় যাই যখনই দরকার হয় আসা যাওয়া করি হঠাৎ একদিন দিন করে রাতেরবেলায় দু দিন আগে আমি ও র্যাপিডো বুক করেছি র্যাপিডো ড্রাই ড্রাইভার এসছে আমার কাছে আমার কাছে আমাকে বলছে যে আমি অফলাইনে যাব আমি বলছি না আমি অফলাইনে যাব না আমি অনলাইনে যাব ঠিক আছে তাতে যদি একশো টাকা বেশি দিতে হয় আমি সেটা দেব। ঠিক আছে এবারে ও বলছে না আমি অফলাইনে যাব তুমি যদি অফলাইনে যেতে যাও তুমি অফলাইনে চলো তো আমি ওকে বলেছি তুমি তো র্যাপিডো করছো তুমি তো অনলাইনে চালাচ্ছ তুমি কেন অফলাইনে নিয়ে যাবে আমাকে কেন বেআইনি করছো ঠিক আছে ওই এক করার দু কথা হয়েছে তো সেকেন্ড রাইডার এসছে সেকেন্ড রাইডার আসাতে ও আমাকে নিয়ে যাচ্ছে ওর মতো নিয়ে যাচ্ছে সেকেন্ড রাইডার তো ও আমাকে মানে আমার পাড়া থেকেই ফলো করেছে আমি সেটা বুঝতে পারিনি তো আমি যেই চৌ মাথা ক্রস করে যেই ব্রিজের উপরে উঠছি সোধপুরের দিকে নিচের দিকে নামবো ওখান থেকে ওই সেকেন্ড রাইডারকে থামিয়ে থামাচ্ছে বারবার ও বলছে যে ওকে সাইড কর ওকে আমি দেখছি তারপরে আর কে ছিল আমি বুঝতে পারিনি ওই টাইমে আমি নিজে কি করব আমি একা ছিলাম আমাকে ফেলে ডিবাপির সামনে নিয়ে গিয়ে ফেলে ইট পাথর দিয়ে মেরেছে আর কে ছিল আমি জানি না আমি অত খেয়াল করিনি আমি নিজের নিজের বাঁচার জন্য আমি ওখান থেকে পালিয়ে পালিয়ে কিছুটা দূরে গিয়ে আমার বন্ধুদেরকে ফোন করি তারপর বন্ধুরা আসে তারপর হসপিটাল থানায় নিয়ে যায় আমাকে নারায়ণপুর থেকে মিন্টু চক্রবর্তীর